الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى ال محمد انك حميد مجيد مهان الله سبحانه وتعالى অসংখ্য অগণিত সুপুরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে এই মাহে মোহারমের জুমাতে আসার বসার পরাণ শুনার আলোচনা শোনার দান করেছেন আমরা আল্লাহ সবাহান দরবারে সুপুরিয়া দেখছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে তফরির একটি হদ্বা নিয়ে উপস্থিত হয়েছি আকাবেরিনে ইসলাম যারা ইসলামের পূর্বসূরি তাবি তবে তাবি এদের যুগে হতবার নিয়ম বক্তব্য প্রদান তকরির করার পদ্ধতি কেমন ছিল আজকে আমরা হেদায়ত থেকে অনেক দূরে সরে গিয়েছি ইমাম সাফি রহমতুল্লাহ আলে একটি কালজয়ী কিতাব পৃথিবীর গুরুত্বপূর্ণ জ্ঞানে ভরপুর এই কিতাবের নাম হচ্ছে কিতাবুল ওম এটা হচ্ছে শাফি মজাহের মূল একটি জেনারেটর ইমাম সাফি রহমতুল্লাহ আলাই এই কিতাবের একটি অধ্যায়ের নামকরণ করেছেন আলফেকুল আকবর ইলা তকরির ইমাম শাহি বলেন আমার কিছু বড় বড় অবস্থা ইমাম আবু হানিস রহমত রেহির সাগরি তাদের কাছ থেকে আমি ইমাম আবু হানিফ আলের একটি তকরির দর্শ তিনি যে একদিন তাদেরকে পাঠদান দিলেন সেই দর্শের মধ্যে পাঁচশো মহাদেব ছিলেন তিনি ইমাম আবু হানিফার প্রশংসা করতে গিয়ে তার কিতাবুল উম এই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফার এই তকরিরটি লিপিবদ্ধ করেছিলেন আমি সংক্ষেপে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই তকরিরটি আজকে আপনাদেরকে শোনাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার সামনে ছিলেন পাঁচশো বড় বড় সেই জমানার মহাদ্দেশ তার ছাত্র তাদেরকে উসুল উদ্দিন শিখে দিচ্ছেন দিনের মূল নীতিমালা কি কথাগুলি খুব ভালোভাবে বুঝতে হবে তিনি বলেন আল উসুল উদ্দিন আর বাহ দিনের নীতিমালা হচ্ছে উসুল চারটি জিনিস মাহিয়াল মাসাইল আল আরবা আল্লা হানিফা রহমতুল্লাহ আল্লাহ বলেন যে চারটি বিষয় সম্পর্কে প্রতিটি মুসলিমকে জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের জন্য কর্তব্য সেই বিষয়গুলি কি আল উলা এক নম্বর আল আলমু বহু আমার ফতুল্লাহ তার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যালম জ্ঞান অর্জন ওয়ামা আরিফত নবী ইহি এবং নবীর পরিপূর্ণ অবস্থান সম্পর্কে জানা ইসলাম আবার বলতেছি যে চারটি জিনিস প্রতিটি মানুষকে জানতেই হবে সেগুলি হচ্ছে এক অ্যালম জ্ঞান অর্জন করা এবং তা হলো দলিল ভিত্তিক প্রামাণাদি সহ দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ও ইসলামের পরিচয় লাভ করা তৃতীয় নম্বর হচ্ছে আদ দাওয়াতু ইলাল্লাহ আল্লাহর পথে দাওয়াত দেয়া চতুর্থ নম্বর হচ্ছে এই অর্জনের ধারণ করা আপনারা বুঝছেন যে চারটি জিনিস প্রতিটি মুসলিমকে জানতে হবে সেটা হচ্ছে আল্লাহর মা রেফত নবীর মা রেফত ইসলামের মা রেফত দৃঢ়তা আল্লাহর মারিফত মানি আল্লাহর গরু জ্ঞান দিয়ে দলিল দিয়ে কোরআন অবহিত হওয়া আল্লাহ বড় আল্লাহ কিছু করতে পারে আল্লাহ মহান এটাতে আল্লাহর তারিফ নয় কোরআনের মাধ্যমে এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে দলিল সহ তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এ কথাটি বলার পর বলতেছে ম দলিল আলা আজ আমি যে তোমাদেরকে এ কথাগুলি বললাম ছাত্রদেরকে বলতেছে আল্লাহর জ্ঞান নবীর জ্ঞান ইসলামের জ্ঞান ধৈর্যের উপর দৃঢ়তা অর্জন করতে হবে এই কথাটি কোথায় আছে তার দলিল কি কথাটা বুঝেন কেমন ভাবে ছাত্রদেরকে বুঝাচ্ছেন তখন ইমাম আবু হানিফা দলিল দিচ্ছেন কওলুহু তাআলা তবে এই কথার দলিল হচ্ছে بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لا

কিন্তু তারা নয় যারা ইমান আনে এবং সৎকর্ম করে আর পরস্পরকে পরস্পরকে সত্যের দা বাদ সত্যের প্রতি আহ্বান করে পতাবাস এবং তারা দিনের পথে আল্লাহর কাজ কাটতে গিয়ে নিজের মনের সন্তুষ্ট চিত্তে ধৈর্য ধারণ করে অর্থাৎ সত্যের উপদেশ দে এবং সউপদেশ দে ধৈর্য ধারণের ইমাম শাহি রহমতুল্লাহ আলহ বলেন কোরআনুল করিমের মধ্যে এই সুরতুল আসর

অন্য কোন সুরা বা অন্য কোনো আয়ত অবতীর্ণ নাও করতেন তাহলে পুরো মানব জাতির জন্য এই সুবিধাই হেদায়তের জন্য যথেষ্ট ভাবে কোরআন বুঝেছেন দেখেন আল্লাহ সুরাত আসরে বান্দাকে এমন তত্ত্বতাত্ত্বিক জ্ঞান দান করেছেন কোরআনুল করিমে এই সুরে বিরতিত অন্য যদি হেদায়তের জন্য কিছু নাও থাকতো অকাদ কফাইত এটাই যথেষ্ট ছিল তবে প্রথম আমাদের কি কি অর্জন করতে হবে মা রেফতুল্লাহ জ্ঞান বলেন তো কি জ্ঞান ইমাম আবু হানিফা তার ছাত্রদেরকে আবার কিভাবে বুঝাচ্ছেন হালিল কৌল ওয়াল আমল কবল আল আবিল কবলাহা জ্ঞানের পূর্বে কথা ও কাজ না কথা ও কাজের পূর্বে জ্ঞান অর্জন করা অবশ্য কথাটা বুঝেন জ্ঞানের পূর্বে কথা ও কাজ না কথা ও কাজের পূর্বে জ্ঞান অর্জন করা আবশ্যক কোনটা প্রথম জ্ঞান অর্জন করা প্রথম না কথা ও কাজ আগে প্রথম তখন তিনি জবাব দিচ্ছেন কথাও কথা পূর্বে জ্ঞান অর্জন করা আবশ্যক বলেন তো কথা ও কাজের পূর্বে আবশ্যক তখন ইমাম আবু হানিফা বলেন আমি যে কথাটি বললাম তার দলিল কি এই দেখেন আল্লাহ 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 আজকে আমাদের দেশে ওয়ার শুরু করে দিয়েছে কিছুক্ষণ পরে কক্সবাজার চলে যায় কিছুক্ষণ পরে সিলেট চলে যায় কিছুক্ষণ পরে পাকিস্তান চলে যায় পূর্বকার মহাদ্দেশিনে রাম বিজ্ঞ মধাবের আলেমগন তাদের দশ ফাটদানের পদ্ধতি কি ছিল তারা কিভাবে মানুষের ব্রেনকে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে ওয়াশ করেছেন পদ্ধতি শুনেন ইমাম আবু হানিফা বলেন আমি যে বললাম কথাও কাজের পূর্বে জ্ঞান আবশ্যক তার দলিল কি দলিল দিচ্ছেন বিসমিল্লাহ রহমান রহীন ইস্তমিন্মদ উনিশ নম্বর আয়াত আজকে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলতেছেন ফলম আল্লাহ প্রথমেই বলতেছেন জেনে রাখো আল্লাহ কাকে বলছেন এ কথা বান্দাকে ফলম বান্দা তুমি জেনে রাখো আল্লাহ আল্লাহ বিহিত তোমার কোনো উপস্য নেই এ কথা জেনে রাখো আল্লাহ তার রসুলকে সম্বোধন করে বলছেন হেন আপনি আবার নিকট ক্ষমা প্রার্থনা করুন বল ত্রুটির জন্য এবং মোমেন পুরুষ ও নারীদের জন্য আপনি আমার কাছে প্রার্থনা করুন আল্লাহ আকবর ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফে একটি শিরোনাম অধ্যায় বেঁধেছেন সেটা হচ্ছে কি কথাও কাজ আগে না জ্ঞান আগে ইমাম বুহারি এই অধ্যায় শিরোনাম করেছেন হালিল কবলু আল আমল আলমি আবিল আলমি আচ্ছা এই দেখেন ইমাম বুহারি একটি কথা বলেছেন হয়তো আল্লাহ সব তালা এই আয়তুর মধ্যে প্রথম বলেছেন ফালম তুমি জেনে রাখো নিশ্চয় আল্লাহ ছাড়া আর কোন উপস্য নেই অদে এখানে আল্লাহ প্রথমেই বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই বিষয়টি জেনে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ এই কথা বলেন নাই প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটি এই শব্দটি এই বাক্যটি অথবা আমল করো দেখছেন আল্লাহ কোরআনের আয়তে আমাদেরকে বলে নাই আমি যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো হক কথাটি তোমরা পড়ো এমন আমল করো আল্লাহ কথা বলে নাই আল্লাহ বলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো আল্লাহ হকবার ভাই কাকু যে হত্যার বইয়ে তলুবাদ ধরলেন এ মুখে বলে দিল লাইল্লাহিল্লাহ হাজারো লাইল্লা মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত লাইল্ল ভিতর যে মন্ত্র আছে সে মন্ত্র বুঝতে পারবেন না কোন মানুষ মৃত্যুর সময় লাই ইহিল্লাহ লাইল্লাহিল্লাহ মুহম্মদ রসুল্লাহ লাইল্লাহিল্লাহ মুহম্মদুল রসুল্লাহ এলাকাবাসী একবার আশ্চর্য হয়ে গেছে হজুর এরকম দেখি নাই সেই আচরণের পক্ষ থেকে শুধু মুখ দিয়ে লাইলাহ মুহম্মদ রসুল্লাহ লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আদে আচ্ছা ঠিক আছে এই তো ভালো ছিল আচরণ নামাজটা পড়ছে হবে না না মৃত্যুর সাথে সাথেই দুদকে চলে যাবে মুখে লাইলাহাল্লা বলার পরে কোনো কাজ নাই এখানে তার মৃত্যুর আগে ইল্লাল্লাহ এই নীতিমালার উপর আল্লাহর জ্ঞান নিয়ে আল্লাহর তৌহিদের উপর আকিদা কত ভাবে সেই পরিপূর্ণ ছিল কিনা এটাই দেখবে আল্লাহ মুখে হাজার কারণ এই আয়তে আল্লাহ বলতেছে ফলাম বলন্ত আল্লাহ কি বলছে জ্ঞান অর্জন করো আল্লাহ কথা বলো নাই ফকরা পড়ো অথবা ফা আমল আল্লাহ বলে আমল করো আমাদের দেশে একটা শেয়ার পরে এই শেয়ারটা আমরাও ওয়াজে পড়তাম যখন বোহারি পড়াচ্ছে আমাদেরকে এক ওস্তাদ মতিউর রহমান নিজামি সাহেব এই বাপটা যখন আসছে আমি বললাম বুধুর এই শেয়ারটা যে আমরা পড়ি ঠিক আছে এভাবে ইশারা করলো কি আমি জন্নত দি জাহান্নম্বী আমলের কারণে মানুষের জীবন গড়ে উঠে সে জান্নাতো পায় জাহান্ন কি আপনি এই মাটির শরীর স্বভাব যাক হয়তো জাহান্নমে যাবে হয়তো জান্নাতে যাবে আমাদের আমল সে দেখি বন্ধি এটা কেমন কথা আর দুদূর শেয়ারটা মনে এরকম হলে ভালো হয় সে জ্ঞানের কারণে মানুষের এলম জীবন গড়ে তখন আমাকে এই জিনিস যখন আমি বললাম বড় আলম তো সেই তার থেকে আরেকটু জ্ঞান আমাকে দিলেন অত বাবা এলম হচ্ছে আল্লাহর সিফত এলম কার সিফত আল্লাহর বৈশিষ্ট্য আর আমল হচ্ছে বন্দার বৈশিষ্ট্য আল্লাহ এবং বন্দার বৈশিষ্ট্য যদি দনুটা একসাথে লাগাই তখন আল্লাহর বৈশিষ্ট্য কি থাকে উপরে থাকে তাহলে এলো হবে এখানে যাক তোমাকে দলিল দিয়ে বুঝাই দিলাম আল্লাহু আকবার বুঝতে হবে আল্লাহ পাক বলেন ফালাম انه লা ইলাহা ইল্লাল্লাহ বাংলা আমি যে তোমার আল্লাহ ইলা এবাদত যে তুমি শুধু আমার জন্য করবা আমি আল্লাহর কি সম্মান কি মর্যাদা কি কুদুর কি পাওয়ার কি শক্তি আমার কাছে কি আছে এই জন্য প্রথম তুমি জ্ঞান দ্বারায় আমার পরিচয় লাভ করো মা রফত উল্লাহ আল্লাহ প্রথম আল্লাহর মারফত লাভ করতে হবে মারফত মানে জ্ঞান বলুন তো কি জ্ঞান ইমাম আবু হানিফা বলেন মাল আল্লাতি সাল্লাহ আল্লাহ মহাবাল আমুল বিহা যে তিনটি বিষয় এলম অর্জন করা তদ অনুযায়ী আমল করা কর্তব্য সেই বিষয়গুলি কি এই দেখেন এগুলি বুঝতে কষ্ট হবে আপনাদের তারপর আমি বুঝাচ্ছি আবার প্রথমটায় আসছে প্রথমতে আল্লাহর মারাফত এটাকে বাক করতেছে খ গ গ দিয়ে আল উলা আল্লাহ যে আমাদের রব রব শব্দের মানে কি প্রথম বিষয় হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় এখন দিচ্ছেন ও রকানা আল্লাহ আমাদেরকে কি দিচ্ছেন রিজিক দিচ্ছেন আল্লাহ কী দিচ্ছেন রিজিক দিচ্ছেন ইমান মজবুত থাকতে হবে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা গত চার পাঁচ দিন আগে লন্ডন থেকে আমেরিকা থেকে জাতিসংঘের সফর করে আসার পর এয়ার পরে তিনি একটা বাসন দিয়েছেন হয়তো রোহিঙ্গাদের সেবা যত্ন এই দেশে ঢুকার জন্য আমি প্রথম খুব কঠোর ছিলাম নির্দেশ দিয়েছিলাম না প্রথম প্রথম খুব কঠোর ছিলাম আমাকে আমার বোন শেখ রেহানা বললেন বই আরে যাব কোথায় আপনি বাংলাদেশের ষোলো কোটি মানুষকে খাওয়াচ্ছেন আর দশ লক্ষ মানুষ বেশি হবে হয়তো কথায় কথায় কথাটা বলি ফেলতে রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ আমাদের কি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাওয়াচ্ছে নাকি কে খাওয়াচ্ছেন তো অনেক সময় আমরা কথায় ভুল করি সিরিপ করি ফেলি ষোলো কোটি মানুষকে আপনি খাওয়াচ্ছেন আর দশ লক্ষ কে আপনি খাওয়াবেন আর দশ লক্ষ কেউ আল্লাহ খাওয়াবেন ষোলো কোটি কেউ তিনি খাওয়াচ্ছেন না দশ লক্ষ কেউ তিনি খাওয়াবেন না খাওয়াবে কে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে করেছেন সে আল্লাহ আমাদেরকে নিজে দিবেন ওয়ালাম হামালান আল্লাহ 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 আমাদেরকে বানিয়ে দুনিয়াতে পাঠায়ে ওয়ালাম ইয়াতুরুকুনা হামালান আল্লাহ আমাদেরকে গলায় রশি না দিয়ে এমনি ছেড়ে দেয় নাই আল্লাহ বলে আমি তোমার জন্য গাইডদাতা দিয়েছি বল আরসালনা ইলাইনা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদেরকে পথের দিশে দেওয়ার জন্য হেদায়তের আলোকে আল্লাহর রাস্তার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষক পাঠিয়েছেন আত আহু দখল জান্নাহ যারা এই নবীদের কথা অনুযায়ী জীবন যাপন করবে তারা জান্নাতে যাবে পমন আত দখলান্নার আর যারা নবীদের কথাকে অমান্য করবে তারা জাহান্নামে যাবে এতেই হচ্ছে আল্লাহর পরিচয় মহারস আল্লাহ হকবর কি সুন্দর আল্লাহ হকবর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে হৃদিক দিচ্ছেন ওলম্ব তুরুকুনা হামালান তিনি আমাদেরকে অনত্তক ছেড়ে দেননি বরং আমাদের প্রতি রসুল নবী প্রেরণ করেছেন আহু দখল জান্না যে ব্যক্তি তার প্রেরিত আল্লাহ রসুলের আনুগত্য করবে সেই নিশ্চিতভাবে জান্নাতে যাবে ওমন আস আহু নার যে ব্যক্তি তার প্রদর্শক নবীর বিপরীত জীবনযাপন করবে সেই নিশ্চিত রূপে জাহান্ন যাবে তখন ইমাম আবু হানিবর রহমতুল্লাহ ছাত্রদেরকে বলতেছেন বড় বড় সাতরুরও বড়ো বড়ো আলা জালিক আমি যে কথা বললাম তার দলিল কি এটা তো আমার মন গড়া কথা না কথাটা আমি আমার বাসা দিয়ে বললাম এ কথাটা দলিল কি কোথায় আছে তখন ইমাম আবু হানিব দলিল লিখছেন কত শোনো বিসমিল্লা রহমান রহিম আলাইকুম কমা আরسلনা الى فرعون رسولا فعصى فرعون الرسول فاخذناه اخزا وبلا সূরা আল মুযযামমিল 15 নম্বর আয়াত 16 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলেন ইন্না আরسلনা আলাইকুম رسولা আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করি দুনিয়াতে প্রেরণ করার পরে আমি তোমাদের কাছে একদম রসুল তোমাদের সাক্ষী হিসেবে প্রেরণ করেছি আল্লাহ যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রসুল আল্লাহ বলে আমি তোমাদের কাছে যে নবী প্রেরণ করেছি এই আমার সৃষ্টির আদতুল্লাহ নিয়ম অনুযায়ী ফেরাউনের কাছেও আমি একজন নবী প্রেরণ করেছিলাম ফেরাউন সেই রসুলকে অমান্য করল তার সাথে গাদ্দারি করল বেহাদবি করলো ফাজনা আজম ফলে আমি তাকে কঠিনভাবে পাকড়াও করলাম আমার শাস্তি নিশ্চিত করার জন্য আল্লাহব আমি হয়তো যে কথাটি বললাম এই কথার দলিল হচ্ছে এটাই আল্লাহ আকবার তলি ইমাম আবু হানিফুর আহমদুল্লাহ হেয়ালাই কোনো কথা দলিল ছাড়া কথা বলতেছেন না তারপরে আসসানি দ্বিতীয় নম্বর আবদুল্লাহ লা লায়ের দ আইস রক মাহফুফি এবাদতী আহাদম লা মালকুর নু কর রবুন ওয়ালা নবী ইউন মুর সালুন আল্লাহর মারফত শেষ হয়নি আল্লাহর মা রেফত চার ভাগে বিভক্ত প্রথম হচ্ছে যেটা বলছি সেটা দ্বিতীয় নম্বর আল্লাহ তার এ কাউকে তার সাথে অংশীদার করা হোক তা আদৌ তিনি পছন্দ করেন না লা এমন কি তার নৈকট্য প্রাপ্ত ফেরেস্তা ওয়ালা নবীনমুর সালুন এবং তার নৈকট্যপ্রাপ্ত কোনো আপন নবী রসুল দেখেননি আল্লাহ বলে আমার এবাদতে অংশীদারিত্ব হোক আমার কোনো নৈকট্য ফেরেস্তা এবং নবী এই কাজে অংশীদারিত্ব করুক আমি আল্লাহ আদৌ মোটেই পছন্দ করি না

আন্না মন আতআর রসুল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করবে নবীর কথা মানবে নবীর সঙ্গত অনুযায়ী জীবনযাপন করবে ওবাক্ষ এবং আল্লাহকে একক ও অদ্বিতীয় স্বীকার করবে লাজুতুন তার জন্য আল্লাহ ও তার রসুলের বীরবচারীদের সাথে বন্ধুত্ব রাখা আকরা করি বিনেস নেই যদিও সেই তার একান্ত আপন জন হয় আল্লাহব্বার এ কথা কিন্তু বড় কঠিন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় স্বীকার করবে আল্লাহ বলে তার জন্য জায়েজ নেই এই জিনিসটি আল্লাহ পছন্দ করেন না আমার নবীও পছন্দ করেন না যারা আমার এবং আমার নবীর বীরুদ্ধারণ করে তাদের সাথে বন্ধুত্ব রাখা আল্লাহ বলে লাহু আবু হানিবা বলে লাহু কখনো যায় নাই এই জিনিসটি না যদিও সেই নিকটতম বন্ধু হয় নিকটতম রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় আব্দুর রহমান বকর যুদ্ধের আগে ইসলাম গ্রহণ করেননি আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধ গেলেন আব্দুর রহমান ইবিনে আবু বকর আবু বকরের ছেলেও গেলেন তখন তিনি কাফের বাপ মুসলিম হয়ে গেছে ফিতা গেল আল্লাহ এবং রসুলের পক্ষে দিনের পক্ষে আর সন্তান গেল আল্লাহ এবং নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধের পরে আবি বকর আব্দুর রহমান ইবিনে আবি বকর ইসলাম গ্রহণ করলেন নিজের পিতাকে যে সে কত ভালোবাসে সে কথা ব্যক্ত করছেন আব্বু বদরের যুদ্ধে আমি আপনাকে চারবার সুযোগ পেয়েছি আমি আপনাকে চারবার দেখেছি কিন্তু আমার তরবারই যখন আপনার উপরে মারার চেষ্টা করি আমার চোখে আপনি যে আমার জন্মদাতা বাপ সেটা বেসে ওঠে সেই জন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছি হদরতে আবু মকর সিদ্দিক রদিয়াল্লাহ বলেন আমি বদরের যুদ্ধে গিয়েছিলাম আল্লাহর জন্য ঠিক তা তো সন্দেহ নাই কিন্তু এই কথা আমার জানাই ছিল আমার যার সন্তান আমার জন্মদাতা সন্তান আজকে আল্লাহর বিরুদ্ধে বদরের যুদ্ধ এসেছে আমি আমার চোখের কোণে কোণে চোখে কোণে কোণে তাকাইয়ে শুধু দেখছি তুমি কোথায় আল্লাহর কসম আমার চোখে একবারের জন্য আমি তোমাকে দেখি নাই তুমি চারবার সুযোগ পাওয়ার পর আমাকে ছেড়ে দিয়েছ আর আমি যদি একবার সুযোগ পেতাম তুমি সন্তান আজকে দুনিয়াতে থাকতে পারত না এই হচ্ছে মোহাব্বত ইমাম আবু হানিফ কাল আবু হানিফ মদ্দলিল আলা জালিক তিনি ছাত্রদেরকে বলছেন আমি যে কথাটি বললাম যে আল্লাহর আনুগত্য করে আল্লাহর একত্রবাদ মানে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে আল্লাহ এবং রসুল ওই কাজের উপর অপছন কখনো জায়েজ নাই যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক নেয় তাদের সাথে বন্ধুত্ব করা এই কথাটি যে আমি বললাম তার দলিলটি কোথায় আছে কোরআনের তখন ইমাম আবু হানিজে বলছেন لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يودون من حاد الله ورسوله ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم اولئك كتب في قلوبهم الايمان وايدهم بروح منه

লা যদি কমান মিনুনা বিল্লা আবলী ওমিল আফেরি আল্লাহ বলে নবী আপনি আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় পাবেন না। আল্লাহ ও রসুলকে যারা বিশ্বাস করে এমন কোনো সম্প্রদায় আমার জমিনের বুকে আপনি পাবেন না। যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধ চারিদের। আল্লাহ তার রসুলের বীরচারীদেরকে ভালোবাসে আল্লাহ যদিও তারা বীরা তাদের পিতা পুত্র ভ্রাতা আত্মীয়তার বন্ধন এবং তাদের গোষ্ঠী হয় আল্লাহ আল্লাহ ইমান আল্লাহ বলে তাদের অন্তরে ইমান আল্লাহ লিখে নিয়েছেন আল্লাহ বব্বর অযুদেশীল হোম জনী মিন্তাহাল আনহার আল্লাহ তাদের হৃদয়কে আল্লাহ কুদরুতের তৌহিদের মেডিসিন দিয়ে কলভকে শক্ত করে নিয়েছেন রদীয় লহ ওয়ান হোম আল্লাহ তাদের উপর রাজি হয়েছেন আল্লাহর সন্তুষ্টি তাদের উপর এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্টি তাদেরকে পেয়ে আল্লাহ খুশি তারা আল্লাহকে পেয়ে তারাও খুশি আল্লাহ বলে এটাই আমার দল এটাই কার দল আল্লাহ দলের পরিচয় কি যারা আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করে এদের সাথে বন্ধুত্ব রাখে না আল্লাহ বলে আমার দলের পরিচয় এটাই আল্লাহ আল্লাহ বলে জেনে রাখো দুনিয়াতে যত দল আছে আল্লাহ বলে আমার দলে সবচেয়ে সফল তার দল সফল আল্লাহ দলের বৈশিষ্ট্য কি যারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে বাণি করে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা যেই যত বড় লোক সেই আল্লাহর সাথে তত বড় বিরোধী কেন যারা বড় বড় এম্পোর্ট আছে করে দেখেন না বিদেশিরা আসে ব্যবসার কারণে করা ঠিক অনেকে আছে তার মালিক আসলে সেই দেশের সালামের যেটা পদ্ধতি মুসলমানও সেই রকম সালামদের আমি একটা বিয়ে দেখছি নাম বলবো না এনডিএ থেকে কয়েকটা নামি দামি ব্র্যান্ড কোম্পানির কাপড়ের মালিকরা আসছিল সেই দিন তো হিন্দু যেরকম তো ঢুকে শুধু ডুকার গেড়ে মোমবাতি মোমবাতি এমন তারা যখন দুক ছিল তাদেরকে হিন্দুরা হিন্দুদেরকে যেভাবে সম্মান করে ঠিক তাদের একে সম্মান এভাবে কোনো কাজের যিনি আল্লাহর জমিনি থেকে আল্লাহকে ডাকে না কোন নাস্তিক কোন মূর্থাক কোন বেঈমান কোন আল্লাহ রসুল বিরোধী এই ধরনের লক্ষ্যে তার থেকে ব্যবসা বাণিজ্যের লাভ পাওয়ার জন্য আপনি নীতি চালিয়ে যাবেন দেশীয় নীতি হিসেবে অসুবিধা নাই কিন্তু তাকে পূজা করা তাকে সম্মান করা তার সাথে রাত্রি যাপন করা এবং তাকে নিয়ে বেড়ানো এই জিনিসটি আল্লাহ বেশি বেশি পছন্দ করেন না এই আয়তে আল্লাহ কথাই বলতেছেন আহা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই দেবন মাদ্রাসার একজন বড় মহাদেশ একজন রূপ দাঁড়িয়ে রাখেন তিনি বুহারু শরীফের হাদিসের দ্বারস দিচ্ছেন এমন সময় তার সামনে মাসালা জিজ্ঞেস করার জন্য আসতে পরে আহা কত যে যত বড় আলেম তার ইমানও তত বড় তখন তিনি বলতেছেন নদে কে গি নদে কে গি তুমি হারে গিয়ে নদে কে ন দেখেগি ন দেখেগি তুঝে হর গিস ন দেখেগি দেখবনা দেখবনা কোখোনো তোমাকে দেখবনা কে ডিসকো দেখ কর রব মেরা नाराज হোতা হে যা কে দেখলি আল্লাহ नाराज হয়ে যায় দেখবনা 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 আল্লাহু আকবার সুন্নতের প্রতি নবীর আদর্শের প্রতি কেমন ভালোবাসা ছিল বিশ্ববিখ্যাত মুহাদ্দিস রসুলের সুন্না দাড়ি না থাকার কারণে একজন ব্যক্তিকে এইভাবে বলতেছে ন কে গি নদে কে গি তুজে হার গিস নদে কে দেখব না দেখব না কখনো তোকে দেখব না কে জিসকু দে কে কর যাকে দেখলে রব মেরা নারাজ হতা হে আল্লাহ নারাজ হয়ে যাবে মন আহাব আলিল্লা যে ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসা পোষণ করে ও আব কারো সাথে আল্লাহর জন্যই দুশ্মনি সৃষ্টি করে ও আহত আলিল্লা তাকে কিছু দে আল্লাহর জন্য ও মনে আলিল্লা এবং কিছু দেওয়া থেকে বারণ তাকে সেটাও আল্লাহর জন্য ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করল কল ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা বলেন

হানিফ বলা হয় নীতির উপর দিন তা আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা সবাই দিন হানিফের উপর অটল থাকো এখানে দিন হানিফ শব্দের অর্থ কি ইমাম আবু অর্থ করতেছেন হানিফতল্লাহদ্দিন কবিধালিকা আমার আল্লাহ উজ্জমী আন্নাস কখলক হোমলাহ হানুফিয়া বা খাঁটি দিন ইবরাহিম হল দিন দিনকে এবাদতকে আল্লাহর জন্য খাটি করে এক একমাত্র আল্লাহর এবাদত করা সমগ্র মানবজাতিকে আল্লাহ এ কাজেরই নির্দেশ দিয়েছেন এই জন্যেই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে দিলি হানিফ রত তো তো আবু হানিফা বলেন মত দলিলু হাযা আমি যে কথাটা বললাম তার দলিল কোথায় ছাত্রদেরকে বলতেছেন দলিল জেনে নাও ওয়া মা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন আল্লাহ বলে আমি জিন ইনসান সৃষ্টি করেছি একক শুধু মাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহু আকবার ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদিন আল্লাহ পাক বলেন তাদেরকে তো কেবল এই জন্যই আল্লাহ আদেশ দিয়েছেন তারা দিনকে যেন আল্লাহর জন্য খাঁটি করে হুনাফা ওয়াইকিমুস সালাত ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দ্বিনুল কাইমাহ আকবার তারা এখনিষ্টভাবে কেবল আল্লাহর ইবাদত করবে কায়েম করবে জাকাত প্রদান করবে আল্লাহ বলে এটাই হল সঠিক এবং সুপ্রতিষ্ঠিত দিন আবু হানিকে বলেন তোমরা আমার কাছে জানতে চাও আমরা যে ইবাদত করবো আল্লাহর এই কথাটির অর্থ কি আমরা যে বলি আল্লাহর ইবাদত করবো এই কথার অর্থটা ইমাম আবু হানিফা বলেন ওয়া ও আনহা হোম এই কথার অর্থ হলো আমাকে এক ও অদ্বিতীয় মানবে এবং আমাকে একমাত্র আদেশ ও নিষেধাতা আদেশ ও নিষেধদাতা বলে স্বীকার করবে এটা নামই হচ্ছে আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহকে মানবো আদেশ নিষেধের মালিক আল্লাহ একতার উপর বিশ্বাস স্থাপন করব এটার নামে কি এবাদ আচ্ছা মাহু আদম সৈন বিহি আল্লাহর আদেশকৃত সর্বপ্রধান বিষয় কি আল্লাহ যে আমাদেরকে এবাদতের আদেশ দিয়েছে আল্লাহর এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত কি ইমাম আবু হানিফে রহমতুল্লাহ আলাই তার একটি লিখিত কিতাব আছে আর কোনো কিতাব নেই এই কিতাবটার নাম হচ্ছে আলফে কুহুল আকবর সবাই বলেন আলফে কুহুল আকবর তিনি এই শব্দের দ্বারা এই কথাই বুঝেছেন তৌহিদ বুঝাই সবচেয়ে তো বড় ফেক ফেক মানে শুকনো বুদ্ধি গভীরতা তার মানে আল্লাহকে চিনেটাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর পরিচয় আল্লাহ যে আমাদেরকে বলেছেন এবাদত করো এবাদতের মধ্যে প্রধান এবাদত কি প্রধান তহিদ যত এবাদ আছে সবচেয়ে বড় ইবাদত করছে তৌহিদ বলেন তো কি তৌহিদ এখন মাহুত তৌহিদ তৌহিদ কাকে বলে তৌহিদ বলতে কি বুঝায়

হানহতলা নিজেকে যেসব গুণে গুণান্বিত করেছেন এবং তার রসুল মোহাম্মদ সাল্লহি ওয়াসাল্লাম তাকে যেসব গুণে আখ্যায়িত করেছেন সেই সব সমহান গুণে আল্লাহকে গুণান্বিত বলে স্বীকার করা সাথে সাথে আল্লাহকে সর্বপ্রকার দস্তুটি থেকে এবং সৃষ্টির সাথে সাদৃশ্যতা থেকে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র বলে স্বীকার করা আল্লাহ হক ইমাম আল্লামা তাইমিয়া ইমাম আবু হানিভার কথাটা বিস্তারিত বন্দনা দুইটি শব্দের মধ্যে তহিতরের অর্থ বুঝিয়েছেন তজির খালেক আনিল মহলুক সস্তাকে সৃষ্টি থেকে পৃথক করা শব্দটা মুস্ত করেন বলেন সষ্টাকে সৃষ্টি থেকে পৃথক করা এটার নামে কি সৃষ্টি থেকে পৃথক করা যেমন জেলা প্রশাসক আরেকটা আছে অতিরিক্ত জেলা প্রশাসক আরো আছে জেলা প্রশাসক সার্বিক জেলা প্রশাসক রাজস্ব জেলা প্রশাসক শিক্ষা এগুলো সব কেউ যদি বলে আল্লার ফরে রসুলের মর্যাদা এটাও শিরিক কেন আপনি কোন পাল্লায় কি ওজন করবেন যারা নিউমার্কের স্বর্ণের দোকানে স্বর্ণ বিক্রি করে আপনি যদি সেখানে গিয়ে ভাই টমাটোর দাম বেড়ে গেছে এক কেজি টমাটো নিয়েছে একশো বিশ টাকা মূলা গতকাল একশো টাকা বিক্রি হয়েছে একটু মাফি দেখেন তো সন্ন্য দোকানদার বলবে ফাগল না কিরি আমার ফাল্লা তোর মূলা কেমনে মাপব আগে এই যে বললাম উসুল উদ্দিন দিনের মৌলিক নীতিমালা আপনাকে নীতিমালা বুঝতে হবে আল্লাহ হচ্ছে সস্তা আর আঠারো হাজার মহলুকাত হচ্ছে কি বলেন সৃষ্টি তাহলে এ কথা বলতে হবে আল্লাহর সৃষ্টিতে আঠারো হাজার মহলুকাতের মধ্যে সস্তার সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ কথাটি বুঝে আসছে যদি বলি অতিরিক্ত অতিরিক্ত বলে তুমি সহকারী বুঝে গেল দু প্রধান সেক্রেটারি উনি শহর সেক্রেটারি আল্লাহ বলে আমার কোনো সহকারী হোদা নেই বাস আল্লাহর ডানে বামে সামনে পিছনে তুলনা ইশেরা ইঙ্গিত দেওয়ার জন্য কিছুই নাই আল্লাহ বলে আমার কোনো মেশাল নেই আল্লাহকে মেশাল দিয়ে বুঝা আল্লাহ বলে আমার জন্য মেশাল তালাশ করিও না এটাও ইমাম মালিক রহমতুল্লাহ আলে বলেন আল্লাহ কোথায় আছেন বলুন তো সবাই বলেন না কেন কেউ যদি বলে আল্লাহ আমার সামনে হাজার না যেন হয়ে যাবে যদি বুঝি বলে না বুঝি বললে হবে না এটা হচ্ছে হিন্দু আকি দেয় সর্বত্র বিরাজমান এদের ধারণা তা আমি এ কথাটা হাজার মানি উপস্থিত না যার মানি সচক্ষে দেখা তাহলে হাজের এটা আরবি শব্দ এটা ব্যাকরণে বুঝে যায় কোন দূর জিনিসকে টেনে ডাকা হাজের আব্দুল্লাহ এদিক আস এ আসছে যখন হাজের আরবি বাসা অলঙ্কারে নাজের দেখা আল্লাহকে আসতে কেন হবে এই জন্য আয়াতুল কুর্সি বুঝতে হবে আয়াতুল কুর্সি আল্লাহর এজলাসের

আল্লাহ যিনি ছাড়া তোমাদের ইলা আর কেও নাই ইল্লা আছে শুধু হু তিনি আল্লাহ আল্হাইয়ুল কৈয়ুম তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। লা তা শুধু তুং ওলা তন্দ্রা নিদ্রা জিমানি তাকে স্পর্শ করে না আসমানুদরতের এই দেখেন আসমান জমিন আঠারো হাজার এই মহুলুকাত যত বড় এখন বিজ্ঞানেই না প্রমাণ করতেছে কোরআন কিন্তু আল্লাহ দুই হাজার বছর দেড় হাজার বছর আগে বলে দিয়েছে এই পৃথিবী যত বড় তার থেকে আটশো এক হাজার গুণ বড় আরশো যত বড় তার কুরসি আরো এক হাজার গুণ বরফ হাদিসে আল্লাহ রসুল মেসাল দিয়েছেন বিশাল একটি টিলা পাহাড় ছোট টিলা পাহাড় করেন আমি বিশাল বলবো না কারো একটা হাতের আংটি যদি পরে যায় একটা টিলা পাহাড়ের সামনে আংটিটা মানুষের দৃষ্টিতে যেরকম আসমান জমিন লৌহ কলম আরশো কুরসি আল্লাহর সামনে সেরকম আর আমি হ্যাঁ ষোলোতলা তিরিশতলা চল্লিশতলা বিল্ডিং আমরা মক্কা শরিক পেলে দমদম টাওয়ার মক্কা টাওয়ার ফিট বাংলাদেশেও বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ম্যানেজার একজন অফিসের মালিক দশতলা বিল্ডিং নিজের মালিক দশতলার উপরে রুমে বসা সিসিভি ক্যামেরা দিয়ে কোন রুমে ক্যাকি করতেছে কোন কর্মচারী ফাঁকি দিচ্ছে কে কি চুরি করে নিয়ে যাচ্ছে সেই সেখান থেকে দেখতেছে আর আঠারো হাজার মহলুকাতের মালিক তিনি যে সবচেয়ে উপরে আরশো আজমে বসা তার জন্য কি এগুলি দেখা অসম্ভব আল্লাহ হাজার নাজের কেন হবে আমরাই কাছে আমরা ইমাম আবু হানিভা বলেছেন যে ব্যক্তি এই আকিদা পছন্দ করে আল্লাহ হাজার নাজের তাকে কোনো মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না তাকে হিন্দুদের কবরস্থানে কবর দেওয়া হবে এগুলি

উস্তুয়া মানে প্রতিষ্ঠিত মালিককে বলা হয়েছে কী উস্তুয়া কি হদা আল উস্তুয়া সম্পর্কে আমি জানি ওয়াল কাইফি তো মজুম তার অবস্থা সম্পর্কে আমার ধারণা নেই এটা আমার থেকে দায়ের উদ্দেশ্য ওয়াল অ্যাল মুভি ওয়া জীবন এই কথার উপরে বিশ্বাস রাখা ইমান রাখা প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব এই তিনটি কথার পরে এই আল্লাহ কোথায় প্রশ্ন করাটা হচ্ছে বিদাত আল্লাহ হকবার এখন দি একটা নবজাত শিশু তার যখন বুদ্ধি হয় দেখেন আল্লাহ ওই ওই আইতে বলছিলাম না আল্লাহ হৃদয়ের মধ্যে শক্তি দিয়েছেন শক্তি কি প্রতিটি মানুষের কলবে আল্লাহর কুদরতের সিম আছে কি আছে আপনি যখন আল্লাহকে ডাকবেন ওই সিম সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের সাথে নাড়া ছাড়া দিবে একটি ছোট বাচ্চাকে যদি বলা হয় এই আল্লাহ কোথায় তার হাত কোথায় উঠবে বলেন তো এই বাচ্চাকে এই জ্ঞান কে দিয়েছে এটাকে বলা হয় ফিতরক কুল্লু মৌলুদিন ইউল আলু আলল প্রতিটি নবজাত শিশু আল্লাহ তাকে দুনিয়াতে প্রেরণের সময় সৃষ্টির সময় সষ্টার সম্পর্কটা আল্লাহ তার হৃদয়ের সাথে দিয়েছে মাতার ভিতরে গার্ডের উপর সে নসরা হচ্ছে কাফের হচ্ছে বুদ্ধ হচ্ছে খ্রিস্টান হচ্ছে তোলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা তভিদ এটাই হচ্ছে সবচেয়ে বড় এবাদত মা আজম নাহাল্লাহ এবং আল্লাহর নিষেধ আল্লাহ করেছেন গুণা সবাবের মধ্যে এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত কি তভিদ বলেন তভিত সম্পর্কে জ্ঞান লাভ করা আর যত রকমের গুণা আছে সবচেয়ে বড় গুণা হয়তো আজম নাহাল্লাহ আল্লাহর তো সর্ব সর্বপ্রধান গুণ কি আর সেটা কি শিরিক দাওত বৈরিল্লাহি মাহু শিরিক হল আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা শিরিক মানেই শুধু আল্লাহকে না ডাকি অন্য কাউকে ডাকা না আল্লাহকেও ডাকে আবার আল্লাহর সাথে অন্য কেউ কেউ ডাকে যেমন আমানুষর মাজার গিয়ে বলে ও আমানুষ আল্লাহর রস্তা আমার কিছু দেন আল্লাহ বল আমার সম্পর্ক নেই আর বন্ধানো আমার যে সম্পর্ক আল্লাহ বলে তোর চাইতে আমার সম্পর্ক আরো বেশি তোর কথা তুই আমাকে বল অন্য অন্যকে দিয়ে কেন বলাচ্ছ এটা আল্লাহ পছন্দ করেন না এই জন্য সিড়ি হচ্ছে রত্ত হচ্ছে দাওয়াহি মাহু চিরিক্ষণ আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা ও আন্তি ও হল কেন কেননা এবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা অথচ তিনি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে একা সৃষ্টি করেছেন সৃষ্টি করার সময় আমার সব সহযোগিতা নিয়েছেন আল্লাহ বলে বদিউ সমাওয়াতি বল আর শব্দটা কোরআন শরীফের বলুন তো বদিউ সমাওয়াতি এই বেদাত বদি থেকে বেদাত বেদাত মানে নব আবিষ্কার আল্লাহ বলে বদিও সমাওয়ার আপনি একটা ঘর বানবেন একটা মসজিদে ডিজাইন করবেন মসজিদ কমিটি কি করে বের হয়ে ছট্টম শহরের লেটেস্ট লেটেস্ট মসজিদগুলি দেখে কোন মসজিদে কি ডিজাইন এগুলি দেখে একটা ডিজাইন পছন্দ করে আল্লাহ বলে আমি যে আসমানটা বানিয়েছি ফিলের কয়টা দেব কেমনে রাখবো মুসা আল্লাহ ইসলাম থেকেও পরামর্শ নিই নেই আমার কত বড় বড় নবী আছে ঈসা আলাহ ইসলাম ইব্রাহিম আল ইসলাম মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ বলে কারো থেকে তো পরামর্শ নিয়ে নিই দরকার তো নেই বদি ও সমাওয়াত কোন নমুনা না দেখে পূর্ব নমুনা না দেখে নিজ থেকে নিজের ডিজাইন তৈরিকারী তার নামই হচ্ছে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বলার তৌফিক দিন এই দেখেন পূর্বসূরি আলেমদের দরজ তুলে এরকম এখন আমরা ওয়াজ শুরু করি ওয়াজর মধ্যে প্রথম কি এটা ইমাম আবু হানিফের দরজ আমরা ওয়াজ শুরু করার পর শুধু সুন্নত কি নাহমদুহু বনসুল্লি আলা হিল করি আপনি মক্কা শরীফ যারা গেছেন মদিনা শরীফ যারা গেছেন দেখবেন সেখানে আলেমরা শেয়ারে বসে বসে ওয়াজ করতেছে শুধু ওয়াজ না তাদের নিচে বড় বড় আলেমরা কিতাব নিয়ে বসা একজন আলেম একটা হাদিস পড়বে ওই হাদিসের উপর ওই আলেম বক্তব্য রাখবেন এটাই হচ্ছে নিয়ম এই দরজ যদি মসজিদে শুরু হতো তাহলে ওমর ঠিক হয়ে যেত এখন আমরা মাহফিল করি মাহফিল করি সাঁদাবাজি করি টাকা তুলি হারাম হালালে কেন ঢুকে যায় তারপরে মানুষ থেকে টাকা নিই মাহফিল করার জন্য আবার এখানে নাস্তা মাস্তা কিনি কর্মীরও কাই এখানে একটা গুরানা আমি এটার উপর একটা কিতাব রচনা করছি এই জন্য যত ওয়াজ মাহফিল প্যান্ডল কি টাকা তুলি হয় ওই ধরনের ওয়াজের কারণে কোনো মানুষকে আমত পর্যন্ত হেদায়ত হবে না হেদায়ত হবে মসজিদ ভিত্তিক আল্লাহ হকর আগের জমানোর পূর্বসূরিয়া আলেমরা কেন আল্লাহর মসজিদ এখানে কোরআনের দরজ হবে হাদিসের দরজ হবে টাকা পয়সায় তো খরচ নাই এখন মানুষ থেকে টাকা তুললাম কারো থেকে মারি করলাম কেউ দিচ্ছে একশো টাকা জোর করে নিলাম পাঁচশো টাকা আবার কিছুক্ষণ পরে আগ্নে বিরিয়ানি করলাম গরু ধবে করলাম নেতা ফেতাকে ভালো করে খাওয়ালাম গরিব দুঃখীকে কিছু কিছু দিলাম এই জন্য তো হেদায়ত না কারণ সাদা কালেকশনে সন্ত্রাসবাদী সাঁদা কালেকশনে দুকাবাজি আল্লাহ বলে আমার মসজিদ আছে খোলা যা মসজিদের দরস্থ হবে আর যদি টাকা কিছু দিতে মনে হয় মসজিদের ফ্যান চলতেছে মসজিদের লাইট চলতেছে মসজিদ ফান্ডে কিছু দিয়ে দাও তারপরে মানুষ শিক্ষা হয়ে যাবে সেজন্য সৌদি আমাদের দেশে যেরকম ওয়াশ দেওয়া হয় আর খানটির দেশে এরকম নাই কিন্তু তাদের লোকেরা এত নামাজি কেন তারা মসজিদে গিয়ে কোরআন চালাবত করে কথাগুলি খুব বুঝবেন এ অহুদূর গেল বহুদূরের জন্য দশ হাজার ওয়াশ করছে দেড় ঘন্টা আপনি মূল ওয়াশ পাবেন না পনেরো মিনিট ফল আগা আগা মানুষকে কান্নাকাটি করাচ্ছেন হায় 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 বেড়া নিতে নিজি আল্লাহকে বল আল্লাহ আমাদেরকে হক কথা বুঝার হক কথা চলা